হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি ইদাকে নিয়ে। ইদা রান্না করছে, এখন দেখুন কি রান্না করছে। কি রান্না করছে বলে দাও দর্শকদের। এই যে ইলিশ মাছ রান্না করছি। হলুদ দিচ্ছি, হলুদ দিয়ে নুন দিয়ে মাখিয়ে রাখলাম, তারপরে এরপরে রান্না হবে। কি কি রান্না হবে বলে দাও সবাইকে। বাঁধাকপি তো মনে দেখলাম রান্না হয়ে গেছে। রান্না হয়ে গেছে, এখন ওই খাসির মাংস হবে আর এই ইলিশ মাছ হবে। এসব করবো, আজকে দুপুরের খাওয়া জমে যাবে। রান্না খাবে, দিদা তেল ঢেলে দিচ্ছে। তেল গরম হয়ে গেছে দিদা, মাছটা কেমন রান্না করবে? কাঁচা রান্না করবে? না না, ভেজে নেবে। কতটা বড় ছিল? ১ কেজি। এখন অনেক ইচ্ছা করেও বিক্রি করে যায় বাংলাদেশি ইলিশ, কিন্তু অরিজিনাল বাংলাদেশি ইলিশটা ওটা আলাদা আছে। ভাজা হয়ে গেল, মানে ইলিশ মাছের ডিমটা ভাজা হচ্ছে, তারপরে মাংস হবে নাকি? মাছ হয়ে গেলে মাংস হবে। গ্যাসটা বন্ধ হয়ে গেছে, ডিমটা ভাজা গেছে নাকি? ইলিশ মাছের ডিম হচ্ছে টেস্ট একদম, না দিদা? টেস্ট মশলাটা কি দিলে দিদা? দিলে জিরে, তারপর লঙ্কা, হলুদ আর জিরা দিয়ে হচ্ছে, সবটা দিয়ে না, জিরা দিয়ে হচ্ছে। জিরে দিয়ে ইলিশ মাছ রান্না হচ্ছে। জিরে জলটা ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছটা। গন্ধ হেভি বেরোচ্ছে, খিদে পেয়ে গেল আমার। ইলিশ মাছের ডিম ভাজা সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। আমি একটু একটুখানি রাখো এই পিসটা আমার। অসাধারণ খেতে ইলিশ মাছের ডিম ভাজা বন্ধুরা। সব থেকে মানে টেস্টি লাগে আমার ইলিশ মাছের ডিম ভাজা সব মাছের থেকে। মাছটা হয়ে গেছে নাকি?
দিদা গ্যাসটা অফ করো নি, তুমি সিমে আছে। দিদা আমার বন্ধুদের সবাইকে হাই বলে দাও। হাই। এই যে দাদু এসেছে বন্ধুরা, দাদু হাই বলো। হাই। আবার বলো হ্যালো। হ্যালো। কি করছো? হলুদ দিচ্ছি। মাংস? মাংস হলুদ দিচ্ছি। লঙ্কা দেবো। লঙ্কা গুঁড়ো নাকি? কি দেবে? আর কি দেবে এখন? আর কি দেবো? রসুন দেবো, আদা দেবো। হ্যাঁ, এটা বাটা হয়ে যাক। এই যে নুন দিলাম। আর কি তেল দেবে দেবো মনে হচ্ছে? সরষে তেল। বন্ধুরা মা রসুন ছাড়াচ্ছে, পেঁয়াজ কাটবে নাকি? মা পেঁয়াজ কাটছে। আদা নাকি? আদা রসুন বাটা, রসুন বাটা হয়ে গেল বন্ধুরা। রসুন দিয়ে দিচ্ছ নাকি? এই তো মা খাবে না মাংসটাকে। এদিকে মা মাংসগুলো মেখে নিচ্ছে। মাংসটা ভালো আছে না? রিয়াজি খাসি না এটা মা? হ্যাঁ খুব ভালো মাংসটা। রিয়াজি খাসি, মাংসটা খুব ভালো আছে। মামা নিয়ে এসছে, তেজপাতাটাও দিয়ে দিই। সর্ষে তেল দিয়েছ? হ্যাঁ। মাংস মাখা হয়ে গেছে? হ্যাঁ মাংস মাখা হয়ে গেল, এসে গেছে। আজকে দুপুরে খাবার মা হেভি হয়ে জম্পেস হলো না? তাই তো, পুরো জম্পেস। তাড়াহুড়া আজকে অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে, আমিও দেরি করে এসেছি, সব কিছু দেরিও হয়ে গেছে। তো আমাদের গেস্ট এসেছিল বাড়িতে। তুমি রান্না কার থেকে শিখেছো? এত ভালো ভালো রান্না করেছো সব রকম। এখন ঢাকার বাংলাদেশের রান্না তোমার? হ্যাঁ সেই তো, আমরা ঢাকার লোক তো, তাই ও রান্না। কার থেকে শিখেছো এত ভালো করে রান্না? এই তো মায়ের কাছে দেখে শিখেছি। আর মায়ের কাছে শিখেছি, আর কি মাসি ছিল তাকে দেখেছি, আর দাঁড়িয়ে দেখতাম শুধু রান্না। তাই? হ্যাঁ। আর তোমার মেয়েকে তুমি রান্না শিখিয়েছো নাকি একা দেখে দেখে শিখেছে? তাও তোমার মেয়ে ভালো রান্না করলো, তোমার মতন তো আর করে না। তুমি হচ্ছে পুরনো চাল ভাতে পারে এরকম একটা মানুষ, অনেক গুণী, তাই না? এই হলো ব্যাপার। এখন ভুলে গিয়েও যে রান্না করছো, আমাদের সময়ে যে কি হবে, দুঘাটা হয়ে এসছে। এরা ফটাফট গল্প করতে করতে আলু কেটে নিচ্ছে। স্টাইল দিদার, নুন মাখানো স্টাইল হেভি। তুমি ঝাঁকিয়ে নাকিয়ে কত জায়গা তো ও দেখে শিখে নাও মা, তোমার মায়ের যে এত তাজুর্বা। তেল গরম হয়ে গেছে? আলুটা ভেজে নেবে, তারপর মাংসটা হয়ে যাবে নাকি? কতক্ষণ লাগবে দিদা মাংসের হাতে? তাও
হলুদ গুঁড়ো ভাজা হয়ে গেছে এদিকে মা গরম মশলা বাটছে মাংসের কি দিলে জিরা 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 মাংসটা লাল লাল মাংসটা হবে বুঝতেই পারছি না জবাব মটন আর তোমার হাতে মাংসটাই আমার সবথেকে বেশি পছন্দ ইলিশ মাছ চিংড়ি মাছের মালাইকারি মাংস এগুলি সবসময় ভালো লাগে তুমি সবই ভালো বানাও তার মধ্যে তোমার হাতে টেস্ট এটা সবথেকে ভালো কষছে কষানো শুরু হয়েছে যার সাথেই আমি গলে যাচ্ছি মাংসের সাথে সাথে মানে ঘরে ইলিশ মাছ তারপর খাসি মাংস মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি জাস্ট এমনি খাসিগুলো না কেমন চেমড়া চেমড়া থাকে তেল উঠে গেছে না মাংসে লাজবাব গন্ধ বেরোচ্ছে হ্যাঁ লাজবাব গন্ধ পুরো ফাটাফাটি এখান থেকে আমি যখন যাই না দিদা সব খেয়ে এত ভালো মন্দ খেয়ে না আর আমি নড়তে পারি না আমি এই বাইক চালাতে মনে হয় মানে ঘুমিয়ে পড়ি খেয়ে এখানে কিন্তু যেতে হবে কোনো উপায় নেই তবে কি দিচ্ছ চিনি সুগার টমেটো পড়ে গেল খাসি মাংসে আলুটা থাকলে ভালো লাগে না না আলুতে হচ্ছে সবচেয়ে টেস্ট বেশি ঝোল মশলা ঢুকে যাবে খাসি মাংসে মাংসের ঝোলের আলু তো একটা হেভি হেভি জাস্ট মুখে দিলেই একদম গলে যাবে ভাতের সাথে নরম নরম আলুর সাথে কষবে মাংস বুঝলি জল দিয়ে দিচ্ছি ওটা গরম জল দিয়ে দিচ্ছি হট ওয়াটার কারণ মাংসে ঠান্ডা জল দিতে নেই টপক 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 করে ফুটছে পুরো ভর্তি ভর্তি করাই আমার মাংসর কড়াই উল্টে না গরম মশলা মাংস রেডি দিদা কি সুন্দর গন্ধ বেরিয়েছে আমি পাগল হয়ে যাবো এবার তোমার মাংসের গন্ধে বুঝলে
মাংস হয়ে গেল। দিয়ে স্নান টান করে চলে এসেছে, মাংস রান্না হয়ে গেল। একদম আপনারা দেখুন রংটা কেমন এসেছে, একবার গন্ধ তো একদম পাগল হয়ে যাবো। এবার খেতে বসবো, আমি খেয়ে নিই, এবার বাড়ি ফিরতে হবে। এবার বন্ধুরা দিদা রান্না হয়ে গেছে, এবার আমি খেতে বসে গেছি, কারণ বাড়ি ফিরতে হবে আমাকে এবার, ঠিক আছে। এবার দেখুন আমি কী দিয়ে কী কী খাচ্ছি, আপনারা দেখুন। আর রান্নাগুলোর গন্ধ হেভি এসেছে, এবার খেয়ে দেখি। ভালোই হয়েছে, দিদার রান্না তো অসাধারণ ভালোই হয়। চলুন দেখুন, এই যে আমি বসে পড়েছি, কত কিছু দিয়েছে এখানে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি আছে, খাসির মাংস আছে, ইলিশ মাছ, তার সাথে আছে গন্ধরাজ লেবু। আমি সবগুলো খেয়ে শেষ করতে হবে। দিদা ওইদিকে মাংসের ঝোল বাটছে বাটিতে, আমি আবার নিয়েও যাব তাই বাড়িতে। তাহলে বন্ধুরা আমি খেয়ে নিই, আপনারা ভিডিওটা দেখে জানাবেন কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে। লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। একটা মোটিভেশন দরকার না, আপনারা বাই বন্ধুরা।